চলতি বছর দক্ষিণ আফ্রিকায় গ্রীষ্মকাল অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়া দিয়ে শুরু হয়, তবে হঠাৎ করেই পাল্টে গেছে সে চিত্র। ভয়াবহ শিলাবৃষ্টির কবলে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ সোমবার স্থানীয় সময় বিকাল 6টায় ব্যস্ততম এই শহরে আকস্মিক শিলাবৃষ্টি দেখে স্থানীয়দের পাশাপাশি হতবিহ্বল হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরাও। রুদ্র ছিল, রুদ্রের মধ্যে আমরা এই আচরণ করে আসছি, আসি দিকে বসছি, এর মধ্যে হঠাৎ করে মেঘের ডাক শুরু হইল, সাথে সাথে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে এরকম শিলাবৃষ্টি। বেশ কয়েক বছর পর বিপুল পরিমাণ শিলাবৃষ্টি পড়ে শুভ্রতায় ঢেকে যায় জোহানেসবার্গের রাস্তাঘাট আর লোকালয়। তবে অস্বাভাবিক এই শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয় রাস্তায় চলাচলরত অসংখ্য পরিবহন, অনেক জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে শুভ্রতায় ঢাকা শিলাগুলো স্পর্শ করতে বাইরে বের হয়ে পড়েন অনেক উৎসুক দর্শনার্থী। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।